তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো তোমার ঘরের সামনে তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো তোমার ঘরের সামনে তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো তোমার ঘরের সামনে দুনিয়া সাজাবো গো তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো দুনিয়া সাজাবো গো হৃদয়ে প্রেম এলে ঝড়ে অসুখ আছে বিজলি তখন যেন প্রদীপ আমার কাছে মন প্রাণ লুটাবো গো তোমার ঘরের সামনে মন প্রাণ লুটাবো গো তোমার ঘরের সামনে দুনিয়া সাজাবো গো তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো তোমার ঘরের সামনে এই তোমার নাম কি
আজিজ আজিজ কি চাই? জীবনে একটা শখ ছিল স্যার, অভিনয় করবার, যদি একটু সুযোগ দিতেন। শোনো আজিজ, এবারে যে সর্বোচ্চ সিঙ্গেল তার একটা সীমা রেখা আছে, তোমার তো সেটাও নেই। এই শরীর নিয়ে তুমি অভিনয় করতে চাও? বসতে যায় এক এক উঠতে পারো না, যাবে ঠিক আছে যাও। আমার ওজন 600 পাউন্ড, আমি নিজেই চলে যাচ্ছি। স্যার আমি কি একটু দূর থেকে বসে শুটিংটা দেখতে পারি? হ্যাঁ বাবা, স্যার আচ্ছা বাবা যাও ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আসাম তো আমি না স্যার গিটারও বাজাতে পারি। যাও ভাই দিকে যাও যাও যাও। কানের জি দুলা ভাই। ভাই দুলা ভাই কি সেটে কোনো শালা দুলা ভাই নেই, সেটে তুই আমি সিঁড়ি না, তুই আমার দোস্ত ঠিক আছে স্যার। তোরা দুজন একসঙ্গে কথা বলিস কেন? তুই আগে বলবি, তুই বলবি পরে। আমি আগে, আমি আগে। সুপ্রভাত, আজ আমাদের সুপ্রভাত। সবাইকে একসঙ্গে দেখে খুব ভালো লাগতেছে। আজই প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে। আঙ্কেল নাটক এনেছেন? নাটক হাটক ফাটক সব নিয়ে আসছি। আমার ক্যারেক্টার কি? অসাধারণ, প্রেম বিরহ অশ্রু বর্ষণ হাসি কান্না সব মিলায় একটা খিচুড়ি। তুমি সেই খিচুড়ির মেইন আইটেম। হিরোইন কি আমি একা নাকি আর কেউ আছে? অবশ্যই একা, তুমি তো একাই 200। তাহলে কে কেন মেকআপ নিচ্ছে? আগে জানলে তো আমি রাজিই হতাম না। আপনি তো জানেন আমি সিঙ্গেল হিরোইন ছাড়া আবার কাজ করি না। কেকা মেকআপ নিয়ে সাইড লাইনে বসে থাকবে, কলম কার হাতে? কেকার হাতে না আমার হাতে? আপনার হাতে। থ্যাংক ইউ। আরে হামিদ আঙ্কেল কখন এসেছেন, কেমন আছেন? ভালো আছি, সুখে আছি, আনন্দে আছি। তুমি কেমন আছো? আমি ভালো না। আমার কথা হলো জ্যোতি কেন এখানে, ও যদি এই নাটকে চাকরানির পাঠ করে আমি থাকবো না। জ্যোতি মেকআপ নিয়ে সাইড লাইনে বসে থাকবে, কলম কার হাতে? জ্যোতির হাতে না আমার হাতে? আপনার হাতে। ও কিন্তু পাসিং শটও দিতে পারবে না। আরে রাখো তোমার পাসিং শট, ও মুখ ভোতা করে বসে থাকবে, আই প্রমিস। একটা চিনি অঙ্কেল। সুইংগাম এমনি বাসিনা ডায়াবেটিসের যন্ত্রণা। আপনি নাকি এই নাটকের রাইটার? এরা দুজন হইতাছে ডিরেক্টর সাহেবের আপন ভাগনা ভাগ্নি, এগুর জন্য পাঠ লিখেন, এর অ্যাক্টিং করবো। লিচুচুর লিখেছেন কাজী নজরুল ইসলাম, বাবুদের ডাল কুকুরে, হাবুদের ডাল কুকুরে, অদ্দমে কে না সুর মা জমু, কুকুরের ওই কাছে না, লিচুরের গাছ আছে না, কোথা না, আসতে গিয়ে নাটক লেখা নাই, নাটক ছেড়ে চলে এসছেন? নাটক লেখা হয়ে গেছে, দাড়ি কমা সেমিকলন সহ। তাহলে স্ক্রিপ্ট দেন, কাজ শুরু করে দিই। একটু সমস্যা আছে,
কি সমস্যা? পুরো নাটক মাথার মধ্যে তৈরি, সিকোয়েন্সের পর সিকোয়েন্স সাজানো। একটা গান আছে 25টা সিকোয়েন্স, শেষ দৃশ্যে নায়িকা নায়ককে বলবে তুমি ইতর হতে পারো, আমি ইতর না, তারপরও আমি তোমাকে বিয়ে করব। নায়িকা নায়কের হাত ধরবে, নাটক শেষ, টেলিপে আপনার নাম যাবে। আপনার নামটা জানো কি ভাই? এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে নাটক মাথার মধ্যে তৈরি কিন্তু হাতের আঙ্গুল পর্যন্ত আসতেছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে মাথা থেকে এই আঙ্গুল পর্যন্ত আনার ব্যবস্থাটা কি, মানে মাসাজ করলে হবে? বুঝতে পারতেছি না, চেষ্টা করে দেখা যেতে পারে। আমার দরকার নির্জনতা, চা, সিগারেট, কাগজ, কলম। লেখাটা আঙ্গুল পর্যন্ত আসলেই নিমিশেই শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কাদের, কাদের জি দুলা ভাই, এই উনার কি কি লাগে দেখ ভাই, আপনি যান ওর সঙ্গে যান। নাটক নিয়ে আপনি চিন্তা করবেন না, এক্ষুনি শুরু করে দেবো। ফার্স্ট সিকোয়েন্সটা লেখা হলেই বাকি উলান ঝর্ণা ধারার মতো হুড় হুড় করে শেষ করে ফেলবো। আমি টেবিল চেয়ারে লিখতে পারি না, আমার দরকার একটা শীতল পাটি, কাগজ কলম আর একটা কোলবালিশ। কোলবালিশ কেন? কোলবালিশ ছাড়া আমি লিখতে পারি না। লেখকদের অনেক ব্যাপার আছে রে ভাই, আপনি বুঝবেন না। আমেরিকার এক লেখক ছিলেন, এক পায়ে ভর করে লিখতেন, মরিস কিংসলে। এই যে এই রকম ভাই, আপনি লেখা শুরু করেন, আপনাকে এক পায়ে দাঁড়িয়ে লিখতে হবে না, দাঁড়িয়ে থাকতে হবে না ভাই, আপনি যান। এই গাধাটা এভাবে যাচ্ছে কেন? কি করে বলবো, আজীব মানুষ। স্যার এই আপনার কাগজ, এই পেন্সিল, এই কলম, এই কোলবালিশ, আর কিছু লাগবে স্যার? গুড বয়, চা লাগবে? চা আপনার ব্যবস্থা করতেছি, তাড়াতাড়ি লেখা শুরু করেন। হুর হুর করে লেখা আসতেছে, এক ঘন্টার মধ্যে মাল ডেলিভারি দিয়ে দেবো। স্যার জিনিস হাসির হবে তো? হাসির হবে মানে? হাসতে হাসতে পাবলিকের পেট ফেটে যাবে, প্রথম সিকোয়েন্সে হাসি। চা হোয়াট ইজ সিকোয়েন্স? স্যার স্যার যা। দুলা ভাই সরি স্যার, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? লেখক সাহেব ঘুমায় পড়ছে, চা চেয়েছিল, চা নিয়ে যেয়ে দেখি লেখক সাহেব ঘুমায় পড়ছে। দেখা তোলো। অনেক চেষ্টা নিয়েছি, কাজ হচ্ছে না। চলো আমার সাথে। হামিদ সাহেব স্যার মুখে পানি ছিটে দিব স্যার। হামিদ সাহেব দে বেশি করে দে। হামিদ সাহেব স্যার কিছুক্ষণ ঘুমান, এতে যদি মাথাটা ঠান্ডা হয়, যদি লেখাটা বের হয়। সৌজ ভাই ভালো আছেন? থাকতেও পারি নাও পারি, গেট আপ নিয়ে বসে আছেন। নাটক তো আসে নাই? না আসলে নাই, ও কেয়ার্স। সুথি ম্যাডাম যে আসছে এই খবরটা পাইছেন? সুথি এই নাটকে আছে বলো কি? ডরাইছেন? না ডরাবো কি জন্য, এক সময় তার সঙ্গে সম্পর্ক ছিল, এখন নাই। লাইফ ইজ লাইক দ্যাট। জ্যোতি ম্যাডামের যে মেজাজ আপনারা মারতেও পারে।
হাতি গুড়া গেল তল জুথি বলে কত জল। কাদের শোনো, আমি যেখানে বসে আছি জুথি যেন না জানে। পাগল হইছে, আমার ঠোঁটে স্কচ টেপ। ম্যাডাম, সবুজ ভাই পুষ্করিণীর পারে বসা। হোয়াট, ওই বদমাশটা এসছে নাকি? আপনি যে আসছেন খবরটা দিলাম। বলে কি, হাতি ঘোড়া গেল তল জুথি বলে কত জল। দেখাচ্ছি কত জল। ওই মোটা লোকটা আছে না, ওকে আমার কাছে পাঠিয়ে দাও, যাও। ম্যাডাম দেখেছেন? ভালো আছেন? জি। একটা কাজ করে দিতে পারবেন? অবশ্যই পারবো, কেন পারবো না। আপনি কি ইউনিটের কেউ? জি না। তাহলে তো আরো ভালো, আপনি সোজা পুকুর পাড়ে চলে যান, ওখানে একটা লম্বু বসে আছে, আপনি কষে ওর গালে একটা চর বসাবেন, পারবেন না? অবশ্যই পারবো। সবুজ ভাই আপনি? হ্যালো, আমি যে আপনার অভিনয়ের কত বড় ভক্ত আপনি চিন্তাও করতে পারবেন না। গুড, আমার নিজের ইচ্ছা অভিনয় করার। গুড, কিন্তু এখন বিরক্ত করো না, যাও। আমি কি আপনার একটা অটোগ্রাফ নিতে পারি? আমি অটোগ্রাফ দেই না। সবুজ ভাই, আপনাকে একটা চড় মারবো। বলো কি, কিছু মনে করবেন না, আপনি দুইটা পায়ে পড়ি। সালাম আলাইকুম সবুজ ভাই। আপনি কি ইউনিটের কেউ? কি বলছেন এসব? আমি ডিরেক্টর সাহেবের আপন ছোট বোন, আপনি কে? আমি একজন অভিনেতা, পাবনা বনানী ইনস্টিটিউটের আমি একজন লাইট মেম্বার। 1960 সালে অভিনয় করে আমি ব্রঞ্জ পদক পেয়েছিলাম। আমার দুই ছেলে মেয়ে অভিনেতা, তারাই নাটকে আছে। আমার বাঁধানো দাঁত কই গেল খুঁজে পাচ্ছি না তো। আমি কি করে বলবো, খুঁজে দেখেন। কই খুঁজবো, কই খুঁজবো? জানাটা বুড়া, তুই একজন বুড়ি হবি, তোরও সব দাঁত পড়ে যাবে। ও মাই গড, এই নাটকে তুমি আছো নাকি? থাকতেও পারি। কে কাছাড়া তো কারোর সঙ্গে কাজই করো না, হঠাৎ আমার সঙ্গে কি ব্যাপার, কথা বলছো না কেন? ইদানিং কম কথা বলার চেষ্টা করছি। কে কাছাড়া কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, না গলার কথা আটকে যায়। ঝগড়া করার চেষ্টা করছো? চেষ্টা মানে, আজকে আমি সবার সামনে থাপ্পে তোমার দাঁত ফেলে দিব। কখন ফেলবে? এখন। কি করছো, কি করছো, মাই গড, ঠিক করছে। ওই গাদাটা এক একদিন এক এক নায়িকার সাথে নষ্টে পুষ্টি করে, পারলে তো আমি ওরে জোর থাপড় দিই। স্যার আমি কি গিয়ে ধাক্কা টাকা মারবো? মারবো স্যার। মারবো না মারবো না, স্যার কি করলো কিছুই তো বুঝলাম না। ভাইয়া ভাইয়া ভাইয়া, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, ওই জুথি বদমাইশটা সবুজ ভাইয়াকে মারছে। ও আচ্ছা, ও আচ্ছা, মানে আপনি কিছু করবেন না? শোনো, আমার একটা নীতি আছে, এই সবুজের তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আমি নাক গলাই না। আপনার চোখের সামনে একজন মার খাবে আর আপনি চুপ করে বসে থাকবেন? চুপ করে বসে থাকবো কেন, অপেক্ষা করব, মারামারি শেষ হলে শুটিং করব। ভাই আপনি এত দুষ্ট কেন? আমি খুবই দুষ্ট, কিন্তু বত্তার মতো অত দুষ্ট না। ভাইয়া ভাইয়া, এই যা তো আমার সামনে দিকে যা। আপনি তুই তুই করে বলছেন কেন? যা তুই এখান থেকে,
অবশ্যই তুই করে বলবো যা যা এদিকে এখন থেকে সব তুই সব তুই কি হইছে দুলা ভাই এখন থেকে সব তুই সব তুই এখন থেকে সব তুই এখন থেকে সব তুই সব তুই স্যার মাইক কি খুব বেশি খাইছেন চুপ থাকো তো আরে স্যার একটু পানির কাছে এসে দাঁড়ান না কেন স্যার রোগ আছে সোনা লোক কি আসে খুব লাগছে স্যার স্যার একটু ঘুরে খাও কি জন্য হ্যাঁ স্যার রোগ আছে একটু ঘুরে খাও ভাই না ভালো একটু ঘুরে খাও ঘুরে খাও স্যার ধাক্কা দিয়ে পানিতে ফেলাই দিয়ে আসছি কোনো অসুবিধা আছে পানি থেকে টেট না তুলো ওর শুটিং আছে তুলবো স্যার হ্যাঁ জি স্যার এমন এক ঘুম দিছিলাম মধু আমার নাটক কই একটু সমস্যা হয়ে গেছে ব্রেন একদম পরিষ্কার হয়ে গেছে যা ছিল কিচ্ছু নাই একদম পরিষ্কার এখন আমরা কি করব একটু চিন্তা করি তারপর বলি আচ্ছা ভাই চিন্তা করার জন্য কি কি লাগবে কিছু লাগবে না শুধু নির্জনতা তুই যা আমার সামনে থেকে যা কি আমাকে তুই করে বললেন হ্যাঁ তুই করে কইতাছি যাই থেকে যা যা না না বলেন বলেন আমার কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা যাই থেকে যা মা মারে সে কি তোমার গা ভেজে কেন ওই মেয়ে কি তোমাকে পানিতে ফেলেছে হ্যাঁ ফেলেছে ওই মেয়ের এত বড় সাহস শোনো কেকা জুতি হইয়ে কিন্তু অনেক ভালো আমাকে মারার তার রাইট আছে সে সাহস দেখিয়েছে ও পুরাতন প্রেম জেগে উঠেছে না যাও ওই মেয়ের কাছে যাও ওই মেয়েকে গিয়ে বিয়ে করো সেটা তোমার জন্য খুবই ভালো হবে প্রতিদিন মার খাবার বিয়ের পরে খুবই ভালো খুবই যাও যাও আপনি কবি জানেন আমি না জীবনে কোনোদিন কোনো কবি দেখিনি একটা কবিতা শোনাবেন সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে না না আমি তোমার সাথে কথা বলবো না আর ও বদমাইশ একটা ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের আগুন এই তো আমি আমি না আসলে এভাবে কোনো মেয়ের সাথে কোনোদিন কথা বলিনি তোমার সাথেই প্রথম খুব নার্ভাস লাগছে এই দেখো না টপ টপ করে ঘামছি না 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 ঠিক আছে না না জ্যোতি তুমি এখানে সরি সরি তুমি কেন বলছো সরি তো আমার বলার কথা আই এম সরি ফর এভরিথিং আমি কি তোমার হাতটা ধরতে পারি না থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি কি বিখ্যাত নাট্যকার আব্দুল হামিদ জি আপনার সঙ্গে পরিচিত হয়ে ধন্য হলাম এই নাটকে আমার ভূমিকা কি একটু জানতে পারি আপনি নাটকে আছেন নাকি জি আমি এসেছি কাল রাতে এদের ব্যবস্থা অতি নিম্ন পর্যায়ের সারা রাত ঘুম হয়নি ঘুমের ট্যাবলেট খেতেন ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম হয়নি মশা ছিল মশা রক্তপানকে শেষ করে দিয়েছে তারপর ভোবরা থেকে হইচই হট্টগোল আপনার দেশ কোথায় কলকাতা হ্যাঁ জি না চাঁদপুর এইভাবে কথা বলতেছেন কেন নর্মালভাবে বলেন আমার রোলটা যদি একটু বলতেন একটু রিহার্সেল করতাম আপনার বয়স কত 80 হার্টের রোগ আছে আছে ডায়াবেটিস হ্যাঁ আছে কিডনি ট্রাবল হ্যাঁ আছে বাতের ব্যথা অতিরিক্ত পরিমাণ আছে আপনার রোল হইতেছে আপনি একজন মৃত্যু পথযাত্রী বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছেন ডায়লগ দেবেন না ক্যাঁ কু করতেছেন এটাই আপনার ডায়লগ হ্যাঁ এক কিছু ডায়লগ দেন
মৃত্যুর আগে যেন আমি সুন্দর একটা ডায়লগ দিয়ে মরতে পারি, যেমন ধরুন, মইতে চাই না আমি সুন্দর এই ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এক কাজ করেন, আপনার নিজের ডায়লগ আপনি নিজে লিখে নেন। অনুমতি দিচ্ছেন? দিলাম। মানুষ যাবে, আপনি অতুলনীয়, ধন্যবাদ। ধন্যবাদ। আপনার দুলা ভাইরে বইলা এই ভাই বোন দুটার নাটক একটু পাঠ দেন ভাই গো, এটা কিন্তু আপনার কাছে আমার আবদার। বুবু শোনেন, আমি দুলা ভাইয়ের সাথে 4 বছর আছি, কোনো পাঠ পাইছি? আমার চেহারা সুন্দর না? আমি 3 আইটেমে কথা বলতে পারি, কলকাতা। দাদা বড্ড খিদে লেগেছে, 4টা খেতে দাও। রাজে মামুর বেড়া বড় খিদা লাগছে তো, 4টা খাওন দাও না। সিলেট ভাই সাহেব পেড়ে বড় ভোগ লাগছে, তোরা খাইতে দাও। অভিনয়ের মধ্যে সবচেয়ে কঠিন জিনিস হইল হাসতে হাসতে কান্দন, নমুনা দেখেন। সুন্দর পৃথিবী, আমাকে আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। এই যে আকাশ, এই সুন্দর বাতাস, এই যে তারকাখচিত আকাশ, সমুদ্র বাতাস, পাখির কাকলি, ফুলের গন্ধ, আমাকে আমাকে উপভোগ করতে দাও, উপভোগ করতে দাও। এই সুন্দর পৃথিবী, এরা এরা আমাকে বাঁচতে দেবে না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও। সমুদ্র বাতাস, পাখির কাকলি, ফুলের গন্ধ, আমাকে আমাকে উপভোগ করতে দাও, সিকিউরিটি করতে দাও, সিকিউরিটি। স্যার সিলেগার রে, স্যার অভিনয় করার জন্য বুড়া আনা হয়েছে না? সেই বুড়া মাথায় সামান্য ডিফেক্ট আছে, সারা রাত চিৎকার করছে, নিজে ঘুমায় নাই, আমরা কাউরে ঘুমাতে দেয় নাই। ওই বুড়া আনছে কেটা? কাদের ভাই? কাদের আনছে? কাদের আনছে বুড়া রে? কিছু করবো বুঝছি, কোনো বোঝা লাগবে না, বুড়ের কাছে চল। চল স্যার, চল। এই সুন্দর পৃথিবী, আমাকে বাঁচতে দাও, এরা আমাকে বাঁচতে দেবে না। এই সুন্দর পৃথিবী দাও, চুপ চুপ, তুই চুপ, এক লোক মা যাচ্ছে দেখছিস না, চুপ থাকতে বলছিস? গুড নিউজ, আইডিয়া মাথায় চলে আসছে, এক্ষুনি শুটিং শুরু হবে। কি আইডিয়া? ইনস্ট্যান্ট কফির মতো ইনস্ট্যান্ট নাটক, এখানে যারা ঘোরাঘুরি করতেছে তাদেরকে ক্যামেরার সামনে দাঁড় করায় দেওয়া হবে। এই যে হেলদি পারসন, অভিনয় করতে হবে, পারবে না? অবশ্যই পারবো স্যার, অবশ্যই পারবো, কোনোদিন করি নাই কিন্তু পারবো। গানের দৃশ্য, ডুয়েট গান, গিটার নিয়ে গান করবে, তোমার সঙ্গে গান করবে ওই শুকনা ট্যাবলেটের মতো মেয়েটা, এতে তৈরি হবে কন্ট্রাস্ট, পাবলিক হাসবে। আমি তো গান জানি না। গান জানতে হবে না, শুধু ঠোঁট নাড়বে। এই লাইটস, ক্যামেরা, এই প্রোডাকশন, একটা গিটার লাগবে। এই নাটক কে বানাচ্ছে? আমি না তুই? আমি আমি আমি। হ্যাঁ, আপনি অসুস্থ, আপনি ব্যস্ত। এই তাড়াতাড়ি। হে হে সুন্দর পৃথিবী, হে মহাকাশ, এই কি, এই কি তোমার অবিধান? এই কি মানুষের বিধান? ইনি আমাকে বাঁচতে দিল না, তোমার রূপ রস গন্ধ ফুলের সুবাস, ইনি আমাকে উপভোগ করতে দিল না, পাখির কাকলি, তোমার চরক তরক আকাশ কিছু। নার্গিস, মাথিম, মা, আমি একজন অভিনেতা, ওরা আমাকে মাটির চাপা দিচ্ছে, আমাকে উদ্ধার করো, মা, মা রে মা।
ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো তোমার ঘরের সামনে তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো তোমার ঘরের সামনে তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো তোমার ঘরের সামনে দুনিয়া সাজাবো গো তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো দুনিয়া সাজাবো গো হৃদয়ে প্রেম এলে ঝড়ে অসুখ আছে বিজলি তখন যেন প্রদীপ আমার কাছে মন প্রাণ লুটাবো গো তোমার ঘরের সামনে মন প্রাণ লুটাবো গো তোমার ঘরের সামনে দুনিয়া সাজাবো গো তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো তোমার ঘরের সামনে ভাই যান মোটা শুনলে তো গান ভালোই গাইছেন আসেন হাত মিলাই তোমার ঘরের সামনে মন প্রাণ লুটাবো গো আগুন ফুল গো মহেন্দ্র খনে যেন পর্বত ধুল গো নক্ষত্র সাজাবো তোমার ঘরের সামনে গাঁথবো তারার মালা তোমার ঘরের সামনে দুনিয়া সাজাবো গো ভাইয়া জ্বর কি একটু বেশি জানি না ভাইয়া ওই নাচের দৃশ্যটা না আমি করব ও শুটকি তো কিছুই পাচ্ছে তো যা ইচ্ছা তাই কর যা যা হেন্ট থ্যাংক ইউ আমা আল্লাহ জীবন কাটে ফুলে মুকুট ধুলায় ফেলে প্রেমের কারণে কেউ বা তাজ গড়ে প্রেমের কারণে তেমন কিছু গড়বো গো তোমার ঘরের সামনে আমিও কিছু গড়বো গো তোমার ঘরের সামনে দুনিয়া সাজাবো গো তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো দুনিয়া সাজাবো গো তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো তোমার ঘরের সামনে তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো তোমার ঘরের সামনে জানেন আপনাকে কিন্তু আমার পছন্দ হয়েছে আপনার শরীরটা যেমন বড় আপনার মনটাও তেমন বড় থ্যাংক ইউ থ্যাংক ইউ কি আপনার কি হয়েছে এ রূপর গন্ধ এই মানুষ আমাকে বাঁচতে দিল না বাঁচতে দিল না তোমরা তোমাকে বাঁচাও বাঁচাও
বাজাও। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3। হ্যালো, স্যার একটা কথা বলতে পারি? একটা না, তিনটা বলো। জগৎ তিনময়, ত্রিকাল, ত্রিসন্ধ্যা, ত্রিফলা, তিন তালাক। আরে কি জ্ঞানী, এমনি এমনি তোর লেখক হয় নাই। স্যার দুলাভাই তো আমাকে এ পর্যন্ত কোনো পার্টটার দিল না, আমাকে একটু অভিনয় দিবেন। অভিনয় পারো? অবশ্যই পারি, আমি তিন আইটেমে কথা বলতে পারি। কলকাতা, দাদা বড্ড ক্ষুধা লেগেছে, চারটে খেতে দেবে গো। রাজশাহী, দাদা খিদে লেগেছে তো, চারটে খেতে দেবে গো। আচ্ছা ওই স্যার, আমি যেটা বলি সেটা বলো। লক্ষ্মীতে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, বলো। লক্ষ্মীতে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আরে না, আবেগ আরো বাড়ায় দাও, আরো বাড়ায় দাও। লক্ষ্মীতে, আপনার থুতনি ধরে বলি, বলো। লক্ষ্মীতে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? খারাপ না, চলবে। আমার হচ্ছে ইনস্টার নাটক, ওই যে মেয়েটা দাঁড়ায় আছে না, তারে যে বলো, লক্ষ্মীটি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না, যাও। মারবে তো? আরে তাইলেই তো মজা, হাসির নাটক না। স্যার ওই গানটা কি গাইতে পারি? ওই যে তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো। আরে তাইলে তো আরো ভালো। এই প্রোডাকশন, রাতে গিটার দাও। এই লাইট, ওই মেয়েটার উপরে লাইট ধরো। ক্যামেরা কই? এই তুমি সিগারেট খাইতেছো কেন? আমার ইউনিটে সিগারেট খাওয়া বন্ধ, সিগারেট ফেলো। স্যার যাবো, যাও। লক্ষ্মীটি আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? এসব কি বলছেন আপনি? লক্ষ্মীটি কেন এমন করছো? আপা দেখো না কেমন করে। আইছ বদমাশ ছেলে, একদম থাপড়ায় তোমার দাঁত ফেলে দিব। আপনি ওর আপা? আপা আমি আপনাকে ভালোবাসি। মিউজিক, তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো, তোমার ঘরের সামনে, তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো, তোমার ঘরের সামনে, তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো, তোমার ঘরের সামনে, তোমার সাজাবো গো, তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো। মারা গেছে নাকি? মারা গেছে তো? আরে লোকটা ভালো ছিল, তোমার স্যার তো মারা গেছে। এখনো মরি নাই। তাহলে বিশ্রাম, তাহলে বিশ্রাম নেন। শুটিং অফ আছে, ক্যামেরাম্যান নিয়ে পুকুরের পাড়ে একটা শুটিং করতে গেছিলাম, ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে পানিতে পড়ে গেছে। ক্যামেরাম্যানকে মরে গেছে? না না মরে নাই, সাঁতার জানে তো, ক্যামেরাটা পানিতে পড়ে গেছে, পাওয়া যাচ্ছে না। ক্যামেরা পানিতে পড়ছে? কোনো অসুবিধা নাই, নতুন ক্যামেরা আনতে দিছি, নতুন ক্যামেরা আসলেই শুটিং শুরু হবে। ক্যামেরা পানিতে পড়ছে? জি। এই তুই ছাড়া আর কে আছো? সবাই আছে স্যার। যে ওরে মাটি খুঁদে, ওরে পুঁতে রাখ। কি? তোরে মাটি খুঁড়ে পুড়ে রাখবো, ওই পুঁতে রাখ, রাখ ওরে। এই সুন্দর পৃথিবী, এরা আমাকে বাঁচতে দিল না, এই দুনিয়ার মানুষ এরাকে বাঁচতে দিল না, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি যেতে চাই না, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি যেতে চাই না, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি যেতে চাই না, সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চাই না, আমাকে বুক ভরে নিঃশ্বাস নিতে দাও, আমাকে বুক ভরে নিঃশ্বাস নিতে দাও। আহ আহ।